প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে খায়রুলস বেসিক ম্যাথের ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ বর্গ ও বর্গমূল অধ্যায়ের প্রথম পার্টের ক্লাসটা করছি। তো এই অধ্যায়টা অত্যন্ত জরুরি একটা অধ্যায়, অনেক অঙ্কেই আসলে এই বর্গমূলগুলো করতে হয়। তো আমরা প্রথমেই এই বর্গ আর বর্গমূল, অর্থাৎ বর্গর ইংলিশটা হচ্ছে স্কোয়ার আর বর্গমূলের ইংলিশ হচ্ছে স্কোয়ার রুট। তো এই দুটো পুরো আসলে অপোজিট জিনিস, বিপরীত জিনিস। তো আমরা প্রথমেই বর্গটা শিখি। কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যায় তাকে সংখ্যাটির বর্গ বলে। যেমন এরকম অসংখ্য সংখ্যা হতে পারে, যেমন ধরো 3, 2, যে কোনো। তো এই কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে, অর্থাৎ 3কে 3 দিয়ে গুণ করে আমরা যে গুণফলটা পেলাম 9, তাহলে এটাকে আমরা 3-এর বর্গ বলবো, অথবা ইংলিশে আমরা যেটাকে স্কোয়ার বলে থাকি। তো এরকম অসংখ্য সংখ্যায় আমরা 4কে 4 দিয়ে গুণ দিলে যে সংখ্যাটা পাবো এটাও একটা 4-এর বর্গ। তারপরে 5কে 5 দিয়ে গুণ করলে যে আমরা 25 পাবো, এই 25টা হচ্ছে 5-এর বর্গ। তো এই বিষয়টা এরকমই যে এরকম বড় 2-ডিজিট 3-ডিজিটের সংখ্যা হতে পারে, যে একটা সংখ্যা আছে তাকে ওই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে, গুণ করে আমরা যে গুণফলটা পাবো হ্যাঁ সেটাই হচ্ছে বর্গ। আর বর্গমূলটা হচ্ছে জাস্ট এটা উল্টা, অর্থাৎ বর্গমূল চিহ্ন যেটা স্কোয়ার রুট বাংলায় রুট ওভার বলা হচ্ছে। তো এই 9-এর যদি আমরা উপরে এরকম একটা চিহ্ন দিই, অথবা এটা কখনো হাফ পাওয়ার দিয়েও দেওয়া হয় এরকম, হ্যাঁ, তো এটার মান হচ্ছে এই 3-এর বর্গ করলে যেমন 9 হয়, আবার 9-এর বর্গমূল করলে 3 হয়। ঠিক একইভাবে 16 যে আছে, 16-র যদি আমরা বর্গমূল করি হ্যাঁ তাহলে এটা 4 হবে, আবার 25-এর যদি আমরা বর্গমূল করি তাহলে এটা 5 হবে। তো এটা না হয় আমরা বুঝতে পারলাম বর্গটা, যে একটা সংখ্যা আছে তাকে ওই সংখ্যা দিয়ে আমরা গুণ করে একটা গুণফল নিয়ে আসলাম, তাহলে সেই সেক্ষেত্রে বর্গ হলো। কিন্তু এই বর্গমূলটা আমরা কীভাবে করব? তো ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা যেমন বুঝতে পারি যে 16-র ক্ষেত্রে 4 4 16 হয়, 25-এর ক্ষেত্রে 5 5 25 হয়, কিন্তু যখন সংখ্যাগুলো একটু বড় হয়ে যাবে তখন আসলে আমরা এই বর্গমূলগুলো কীভাবে করব। এই জন্যই বর্গমূল করার পদ্ধতি আছে দুটো, তবে এই বইয়ে খায়রুল স্যার একটা পদ্ধতি আলোচনা করেছেন ভাগ পদ্ধতিতে, আমরাও এটাই দেখাবো, এটাতেই খুব তাড়াতাড়ি হয়। তো এখন আমরা কিছু জিনিস দেব যে একটা বর্গ সংখ্যার, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলোকে আমরা বর্গ সংখ্যা বলি, যেক্ষেত্রে একটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফলগুলো আসে সেটাই পূর্ণবর্গ সংখ্যা বলে, বা সংক্ষেপে বর্গ সংখ্যা বলে। তো এখানে আমি বলবো যে এটা আসলে একটু নোট করে রাখা উচিত, যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে এখানে, বইয়েও লেখা আছে, আমরা এখানে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তো এই গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে এই বর্গ সংখ্যার, এটা অবশ্যই নোট করে রাখো তোমরা, বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ যেটা লাস্টে থাকে একক স্থানীয় অঙ্ক, অঙ্ক বলতে আমরা 0 থেকে 9 পর্যন্ত বুঝি, 1, 2, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই মোট 10টা হলো অঙ্ক। তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যার শেষে বা একক স্থানীয় অঙ্কে এই 10টা অঙ্কের মধ্যে 6টা অঙ্ক আছে যারা থাকতে পারে, সেগুলো কি কি আমরা এখান থেকে লিখে দিচ্ছি, যে একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, 2 কখনো পারে না, 3ও পারে না, 4 পারে, তারপরে 5 পারে, 6 পারে, আর 9 পারে, 1, 2, 3, 4, 5, 6, এই 10টা অঙ্কের মধ্যে এই 6টা অঙ্ক একটা বর্গ সংখ্যার লাস্টে বা এককের ঘরে থাকতে পারে। যেমন দেখো আমরা যদি 25 লিখি, 25 কিন্তু একটা বর্গ সংখ্যা, যেহেতু 5 স্কোয়ার বা 5 গুণন 5 করে 25 আসছে, আমরা এখানে শিখেছি যে একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল আসে সেটা হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে এর এককের ঘরে দেখো এইরকম 5 আছে। তো এইরকমই আমরা আরও সংখ্যা যদি খুঁজি, যেমন 100 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু 10 স্কোয়ার করলে 100 আসে, তাহলে এর এককের ঘরে দেখো 0 আছে। তারপরে আমরা 81 যদি নেই, 81, 81 যেটা 9 স্কোয়ার বা 9 গুণন 9 করে আসে, তাহলে এককের ঘরে দেখো 1 আছে। তো 4 আলো আমরা যদি একটা নেই, 64, তাহলে এটা 8 স্কোয়ার করে দেখো 64 আছে, এককের ঘরে 4 আছে। তো 6 আলো আমরা একটা 36 নিতে পারি, 36 যেটা 6 স্কোয়ার থেকে আসে, এই যে এককের ঘরে 6 আছে। আর 9 হচ্ছে আমরা নিতে পারি, 49 একটা সংখ্যা নিতে পারি যার এককের ঘরে 9 আছে, তাহলে এটা হচ্ছে 7 7 49। তো এই প্রতিটা পূর্ণবর্গ সংখ্যারই শেষে দেখো এই
ছয়টা অঙ্কের মধ্যে কোনো একটা আছে, শূন্য, কখনো বা এক, কখনো চার, কখনো পাঁচ, কখনো ছয়, কখনো নয়। কিন্তু এখানে একটা জরুরি কথা আছে যে কোনো একটা সংখ্যার শেষে বা এককের ঘরে এই ছয়টা অঙ্কের মধ্যে একটা থাকলেই কি সেটা পূর্ণবর্গ হবে কি না, না এটা ভুল কথা। যেমন এখানে পূর্ণবর্গ সংখ্যাটার শেষে নয় আছে, কিন্তু আমি যদি 39 লিখি দেখো, হ্যাঁ, তাহলে এরও এককের ঘরে কিন্তু এই নয় অঙ্কটা আছে, কিন্তু 39 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এমন কোনো সংখ্যা নাই যার স্কোয়ার করলে অথবা ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে 39 আসে। তার মানে এটা বোঝা গেল যে একক স্থানীয় অঙ্কটা এই ছয়টার মধ্যে একটা থাকলেই যে পূর্ণবর্গ সংখ্যা হবে, হ্যাঁ তা না। কিন্তু যদি একটা পূর্ণ, কেউ যদি আমাকে বলে দেয় যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, বা আমি বর্গমূল করেও যদি বের করে নিতে পারি, আমরা বর্গমূলগুলো শিখব, হ্যাঁ বর্গমূল করে দেখি যে বর্গমূলটা মিলে গেল, হ্যাঁ তাহলে আমরা বুঝবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা। সেক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটা শেষে এই ছয়টার মধ্যে একটা অঙ্ক থাকতেই হবে। তো এমসিকিউগুলো তো অনেক সময় এটা দ্রুত প্রয়োজন হয়, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ সেক্ষেত্রে যদি কোশ্চেন এরকম করে যে দেখা গেল যে একটা অপশন এমন আছে যে যার মধ্যে এই ছয়টার মধ্যে কোনো একটা আছে, আর বাকিগুলোতে এখানে আরো যে চারটা অঙ্ক ছিল সেগুলোর মধ্যে আছে তিনটা অপশনে, তাহলে কিন্তু আমরা লাস্টে এই ছয়টার মধ্যে যেটা আছে একটা অঙ্ক সংখ্যায় সেটাই আমরা অ্যান্সার বলে দিতে পারি। তো এই ছয়টা অঙ্কের মধ্যে, দশটা অঙ্কের মধ্যে এই ছয়টা অঙ্ক একটা পূর্ণবর্গ সংখ্যার শেষে বা এককের ঘরে থাকতে পারে। তাহলে কারা কারা পারে না আমরা সেটাও একটা বের করে নিই। সেটা হচ্ছে যে বর্গ সংখ্যার এককের ঘরে, বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক, তো এখানে আমরা বলে দিই যে এত এত এটা হতে পারে বলা হচ্ছে, একদম আসলে এগুলো থাকলেই যে পূর্ণবর্গ হবে তা না। তো এখানে যে আরো বাকি চারটা অঙ্ক ছিল, অর্থাৎ এক, তারপরে দুই, তারপরে তিন আর সাত, হ্যাঁ এরা কখনোই পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হতে পারে না, একদম এটা আমরা ডাইরেক্ট ডিনাই করে দিতে পারবো। কোনো একটা সংখ্যা শেষে বা এককের ঘরে যদি এগুলোর কোনো একটা থাকে, যেমন সাত আছে, তাহলে আমরা নিশ্চিত বলে দিতে পারবো যে এই সংখ্যাটা কখনোই হচ্ছে যে বর্গ সংখ্যা হতে পারবে না বা পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না। এটি ছিল মূলত বিষয়। হ্যাঁ এই দুইটা পয়েন্ট এখানে আমরা ফাইন্ড আউট করলাম। নেক্সট আমরা তৃতীয় পয়েন্ট বলবো যে যেসব সংখ্যার শেষে, এগুলো খুব জরুরি, যেসব সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, বিজোড় সংখ্যক শূন্য থাকে তারা বর্গ সংখ্যা হতে পারে না, বর্গ সংখ্যা হতে মানে শেষে বলা হচ্ছে পারে না। বিজোড় সংখ্যক বলতে কি, যে একটা শূন্য, হ্যাঁ শেষে এদিকে যাই থাক, এক থাক, পাঁচ থাক, একটা শূন্য, অথবা কখনো দেখা গেলো যে তিনটা শূন্য, একটা শূন্য এটা বিজোড় সংখ্যক, তিনটা শূন্য হলেও বিজোড় সংখ্যক, তারপরে পাঁচটা শূন্য যদি হয় এক দুই তিন চার পাঁচ, হ্যাঁ এগুলো কখনোই পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা হতে পারবে না, এবং এদের বর্গমূল করলে সবসময় দেখা যাবে যে দশমিক আসবে, মিলে যাবে না। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, বিজোড় সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে, বিজোড় সংখ্যার বর্গকে আট দিয়ে ভাগ করলে সবসময় দেখা যায় যে এক অবশিষ্ট বা ভাগশেষ থাকে, এক অবশিষ্ট থাকে। আমরা ছোট সংখ্যা দিয়ে যদি দেখি যে বিজোড় সংখ্যা দেখো একটা নয়, তার যদি আমরা বর্গ করি তাহলে 81 হয়, এই 81কে যদি আমরা আট দিয়ে ভাগ করি, আট দিয়ে 81কে ভাগ করি, তাহলে প্রথমে একবার গেল আটককে আট, এখান থেকে এক আসলো, এটা কিন্তু ভাগের নিয়ম, উপর থেকে কাউকে কাটলে ভাজক হচ্ছে ছোট হলে ভাগফলে একটা শূন্য দিতে হয়, তারপরে এটা ভাগ শেষ হবে। এরকম যে কোনো বিজোড় সংখ্যা তোমরা দেখো না কেন, 11 একটা বিজোড় সংখ্যা, এর বর্গ করলে হচ্ছে 121, একেও যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে প্রথমে একবার গেল আটককে আট, অবশিষ্ট থেকে চার, তারপরে এক নিলাম, পঞ্চাশটা 40, এই যে এক ভাগ শেষ থাকে। তো এটা একটা ভালো একটা জিনিস, হ্যাঁ এটা দিয়ে আমরা অনেক কিছু করতেও পারবো আসলে অঙ্ক করার ক্ষেত্রে। তো আমরা এখনো কিন্তু বর্গমূল করাটা শিখিনি, আমরা জাস্ট প্রাইমারি জিনিসগুলো দেখছি, এবং এগুলো প্রচণ্ড প্রয়োজন হবে, আমরা জানি যে এগুলো লাগবে। নেক্সট আমরা পাঁচ নম্বর শর্তে যাই, একটি শূন্য যুক্ত সংখ্যার উপর বর্গদের দ্বিগুণ হয়, তেমনি দুটি শূন্য
হচ্ছে তা একটি হয়ে যায়, তার মানে একটি শূন্য সে এরকম যদি যায় একটি শূন্য যুক্ত সংখ্যার উপর বর্গ দিলে, একটি শূন্য যুক্ত সংখ্যার বর্গ করলে দুটো শূন্য হয়ে যায়, অর্থাৎ ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, বর্গ করলে দ্বিগুণ হয়। তো এখন এর উল্টোটা যদি আমরা দেখি যে দুটি শূন্য যুক্ত সংখ্যার বর্গমূল করলে, হ্যাঁ লাস্টে মনে করো যে দুটি শূন্য ছিল, দুটি শূন্য যুক্ত সংখ্যার সংখ্যার বর্গমূল করলে, বর্গমূল করলে হচ্ছে যে একটা শূন্য হবে, বর্গমূল করলে একটি শূন্য হবে। যেমন আমরা উদাহরণ দিই যে একটি শূন্য যুক্ত সংখ্যা ধরো যে 10 আছে, তো এর যদি আমরা বর্গ করি তাহলে দেখো 10 স্কয়ারে 100 হয়, লাস্টে দুটো শূন্য হয়ে গেল, দ্বিগুণ। হ্যাঁ কখনো যদি এমন হয় যে এখানে দুটো শূন্য ছিল তার আমরা বর্গ করছি, স্কোয়ার করছি, তাহলে ডাবল, দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ দুইটার জায়গায় চারটা শূন্য হবে, 1 2 3 4, এইভাবে আমরা দ্রুত কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। হ্যাঁ ঠিক একইভাবে এটা যদি আমরা বর্গমূল করি, এই দুটি শূন্য যুক্ত সংখ্যার যদি লাস্টে দুটো শূন্য আছে এর বর্গমূল করি, তাহলে যেহেতু এর বর্গমূলটা 10 আসবে তাহলে একটা শূন্য হয়ে যাবে। হ্যাঁ এখানেও যদি এর বর্গমূল করি তাহলে দেখো এই জোড়া থেকে একটা আসবে, এই জোড়া থেকে একটা, অর্থাৎ দুটো শূন্য আসবে, অর্থাৎ 100 আসবে, এই পয়েন্টটা এখানে বলা হয়েছিল। তো নেক্সট হচ্ছে যেটা বলা হচ্ছে যে দুইটা পদ্ধতিতে বর্গমূল করা যায়, তবে এই বই আসলে একটা পদ্ধতি দেওয়া হয়েছে যেটা বেশি ইজি, হ্যাঁ যেটাকে ভাগ প্রক্রিয়া বলা হয়। আমরা এখন সেই ভাগ প্রক্রিয়ার বর্গমূলটা শিখব, যেটা বর্তমানে সপ্তম শ্রেণীর ক্লাসে প্রথম দুটো অধ্যায়ে আসলে বর্গমূল নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এখানে যদি বুঝতে সমস্যাও হয় আমরা ডিটেলস দেখাবো, তারপরেও তোমরা সপ্তম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে প্রথম দুটো অধ্যায় অর্থাৎ 1.1 আর 1.2 সেটা দেখে আসতে পারো, এখানে আমাদের প্রচুর অঙ্ক আসলে দেয়া রয়েছে। তো আমরা এখন এই ভাগ প্রক্রিয়ার বর্গমূল সম্পর্কে জানবো যে এটা কীভাবে করতে হয়। তো আমরা পূর্ণ সংখ্যাটাই আগে করব, দশমিকটা আমরা পরের পার্টে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমরা এরকম একটা সংখ্যা বইয়েও যেটা দেয়া আছে আমরা সেটা নিয়ে একটা সংখ্যা নিয়ে আলোচনা করি। তো এখানে আমাদের যে সংখ্যাটা দেয়া ছিল সেটা হচ্ছে 42 25, 42 25। আমরা ভাগের সাহায্যে এটা বর্গমূল শিখব, ভাগ পদ্ধতি বা ভাগ প্রক্রিয়া বলা হয়, ভাগ প্রক্রিয়া কিভাবে এই প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করা হয়। তো এখন এই এটা করতে গেলে সবার আগে যেটা করতে হয় যে হাতের ডান দিক থেকে, অর্থাৎ আমরা জানি যেটা এককের ঘর, ডান দিক থেকে হ্যাঁ দুইটা করে অঙ্ক নিয়ে একটা করে জোড়া মিলাতে হয়, অর্থাৎ এইটা আর এটা মিলে একটা জোড়া, আর উপরে এরকম আইকা মেরে দিতে হয়, অর্থাৎ একটা টান দিতে হয়, এই দুটো মিলেও একটা জোড়া করে দিতে হয়। এখন এখানে যেমন চারটা ছিল, হ্যাঁ সেক্ষেত্রে মানে চারটা অঙ্ক ছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু এই দিক থেকে দিলেও একই রকম দাগ পড়বে, কিন্তু যখন এরকম তিনটা অঙ্ক অথবা পাঁচটা অঙ্ক থাকবে, হ্যাঁ যেমন আমরা আরেকটা নিচ্ছি যেটা নিচে ছিল, ধরো যে আমরা অন্য একটা সংখ্যা দিয়ে করি 121, এক্ষেত্রে আমরা যদি এই পাশ থেকে দাগ দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নিয়মটা হলো ডান দিক থেকে একটা দুইটা, এই দুইটা অঙ্ক নিয়ে একটা জোড়া দিতে হয়, আর কেউ যদি সিঙ্গেল থাকে তাহলে তার মাথায়ও একটা দাগ দিতে হয়। তো আমরা এই দুটো অঙ্কই একসাথে করছি, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যে হ্যাঁ ঘটনাটা আসলে কি হলো। তো ভাগ করতে গেলে আমরা যেমন এই দিকে দাগ দিই, হ্যাঁ কিন্তু এই বর্গমূল করতে গেলে এই পাশে এরকম খাড়া করে একটা দাগ দিতে হয়, এটাও আমরা দিয়ে দিই। আমরা দুটো অঙ্ক একসাথে করছি, এখন এই পাশ থেকেই শুরু হবে, বাট এখানে কোনো ভাজক নেই যার কারণে আসলে আমরা কিসের নামতা পড়বো, হ্যাঁ এটা নিয়ে একটা এখানে সমস্যা সৃষ্টি হয়। তো এখানে মাথায় রাখতে হবে যে এখানে আমরা এমন একটা সংখ্যা দেব, ধরো যে 4 যদি দেই তাহলে তার বর্গ অর্থাৎ স্কোয়ার করে এখানে আনতে হবে, তাহলে এটা মিললে মিললো, না হলে ভাগের নিয়ম অনুসারে ছোট হতে হবে। তো আমি যদি 3 বার দিই, 3 3 9 আরও যায়, 4 বার দিলে 4 4 16, 5 বার দিলে 5 5 25, 6 বার দিলে 6 6 36, স্কোয়ার করে আনতে হবে, 7 বার দিলে দেখো 7 7 49, 42-এর নিচে যেহেতু 49 বসবে না, হ্যাঁ তখন বোঝা গেল যে এটা 6 বার যাবে, তো 6 6 36, তারপরে এই দাগটা এখানে মিলিয়ে দিতে হবে। নেক্সট ভাগের মতো এটা বিয়োগ করতে হবে, হ্যাঁ 6 আছে 12 হবে 6, হাতের আগে সে মিলে গেল। আর ভাগে যেমন আমরা একটা একটা করে অঙ্ক কাটি, আর এখানে আগেই বলেছি যে আইকা বা সুপার গ্লু মেলে দেওয়া হয়েছে, সো এখানে পুরো জোড়াটাই নিয়ে আসতে হয়, হ্যাঁ 25, তারপরে এই পাশে আর কোনো দাগ হবে না, যতক্ষণ না মিলবে এই পাশে দাগ দিতে হবে, আমরা ওটা পরে করছি। তো এখানে যেটা করতে হয় এই স্টেজে, হ্যাঁ এখানে যেমন আমরা বর্গ বা স্কোয়ার করে বসালাম, আর
এই জায়গাটায় দ্বিগুণ অর্থাৎ দুই দিয়ে গুণ করে বসাতে হবে আর একটা অঙ্ক লেখার মতো একটু ফাঁকা জায়গা রাখতে হবে তো 6 ডাবল বা দ্বিগুণ হচ্ছে 12 সব সময় দুই দিয়ে গুণ করতে হবে এখন আমরা এখানেও এমন একটা সংখ্যা দেব এখানেও একটা দেব আর এইখানকার পুরো সংখ্যাটা আর এইখানকার একটা হ্যাঁ গুণ করে এটা মিললে মিলল না হলে ছোট হতে হবে এটা হলো রুল তো 5 আসলে আসলে কোনো কথাই নেই যেহেতু এখানেও যা দেব এখানেও তাই দেব তো 5 5 25 এর 5 এরকম ছাড়া আর কিন্তু কোনো সংখ্যা নেই হ্যাঁ তো সেই ক্ষেত্রে আর না হলে রাফ করে দেখতে হবে আমরা যদি 3 বার দেই তাহলে এখানেও 3 দিতে হবে এখানেও 3 তাহলে 123 গুণন 3 কিন্তু সেটা গুণ করে দেখা যাবে যে এটা মিলবে না সো আমরা তখন যদি ভাবো যে 4 বার দেব তাহলে এটাও 4 তাহলে 124 গুণন 4 সেইভাবে চেক করে দেখতে হবে তবে এটা 5 এই মিলে যাবে এখানেও 5 তো এই 125 আর এইখানকার শুধু 5 গুণ করে এখানে বসাতে হবে তো 5 5 25 এর 5 হাতে 2 5 দুগুণে 10 আর 2 12 এর 2 হাতে 1 5 কে 5 আর 1 কে 6 এটা যখন মিলে গেল তখন এইটা হবে বর্গমূল এইটা না হ্যাঁ এইখানে আমরা বলে দেব নির্ণেয় বর্গমূল 65 তো এটাই হচ্ছে উত্তর তো আমরা পাশে আরেকটা অঙ্ক নিয়েছি যেটা 3 ডিজিটের তিনটা অঙ্ক ছিল নিয়ম ওই একই এখানে আমরা দেখো যেহেতু প্রথমে সিঙ্গেল রাশি পড়েছে তো একবার যদি দেই এককে 1 তারপরে এই জোড়াটা আমরা কেটে নিলাম তারপরে এর দ্বিগুণ অর্থাৎ ডাবল করতে হবে অর্থাৎ 2 দিয়ে গুণ দুই দিয়ে গুণ করলে দুই হয় এখন আমরা এখানেও যা দেব এখানেও তাই দেব তাহলে 21 আর 1 গুণ করলে 21 হয়ে যায় সো এই 11 ই হচ্ছে আমাদের বর্গমূল নেক্সট নিচে কয়েকটা অঙ্ক দেয়া আছে আমরা সেগুলো একটু সলভ করে তোমাদের দেখাচ্ছি আসলে নিয়ম ওই একই এরকম হাজারো সংখ্যা যদি দেওয়া হয় হ্যাঁ তাহলে এই নিয়মেই বর্গমূলগুলো করতে হয় যেটা ভাগ প্রক্রিয়ার নিয়ম বলা হয় এটাকে আরেকটা আছে মৌলিক উৎপাদকের সাহায্যে কিন্তু ওইটার চেয়ে এটাই আসলে সহজ নিয়ম তো নিচে যেটা বলা ছিল প্রদত্ত সংখ্যাগুলোর বর্গমূল বের করুন নিচে আমরা এইখান থেকে ক নম্বর অঙ্কটা নিচ্ছি ক নম্বরে ছিল 67 24 পাশে আমরা এই অঙ্কগুলো তুলে নিই একটু খ নম্বরে আছে 324 324 আর গ নম্বর একটা অঙ্ক আছে 13 2 2 5 তো আমরা এইভাবে ডান দিক থেকে যদি জোড়া মেলাই তাহলে এখানে আমরা দেখো 8 8 64 দিতে পারি 9 9 81 বড় হয়ে যায় তো 8 বার দিলাম 8 8 64 এটা বিয়োগ করে আমরা পাবো 3 আর জোড়াটা কেটে নিলাম 24 তারপরে এই পাশে দাগ দিয়ে 8 এর ডাবল করলে হচ্ছে 16 তো এখানে যেহেতু 4 আছে তো দুটো অপশন আছে একটা হলো 2 দিলে 2 দুগুণে 4 হয় কিন্তু আমরা দেখছি যে 162 গুণন 2 করে এটা হবে না তাহলে আরেকটা আছে 8 8 64 4 তো এই বর্গমূল করতে গেলে আমি বলবো যে আসলে 2 এর স্কয়ারে 4 তারপরে 3 3 9 4 4 16 5 5 25 6 6 36 মোটামুটি 9 পর্যন্ত এই জিনিসটা জানলে খুবই ইফেক্টিভ হয় হ্যাঁ তাহলে তাড়াতাড়ি বের করা যায় যখন শেষ জোড়াটা এসে যায় তো আমরা এখানে যদি 4 দেই এখানেও 4 দেই তাহলে 8 এখানেও যদি 8 দেই আর এখানেও যদি আমরা 8 দেই তাহলে দেখো 8 8 64 4 হাতে 6 6 8 48 49 50 51 52 8 8 64 4 হাতে 6 6 8 48 49 50 51 52 54 একটু ভেজাল হয়ে গেল আসলে দেখি আমরা 67 24 67 24 তাহলে 8 বার 8 8 64 3 এখানে জোড়া কাটলাম 8 এর ডবল 16 বড় হয়ে যায় এটা আমরা দুঃখিত আসলে খেয়াল করিনি হ্যাঁ এটা দুইবারই যাবে আসলে কারণ এখানে দেখো তখন যেটা বলছিলাম যে 2 দুগুণে 4 তারপরে 6 দুগুণে চেক করে দেখতে হয় কারণ এখানে 4 আসার দুইটাই সম্ভাবনা একটা 2 দুগুণে 4 একটা 8 8 64 4 তো 8 অনেক বড় হয়ে যায় এটা 800 পার হয়ে যাবে 2 দুগুণে 4 6 দুগুণে 12 2 হাতে 1 2 একে 2 রেখে 3 এটা যখন মিলে গেল তখন এটাই হবে আমাদের বর্গমূল তো আমরা খ নম্বরটাও এইভাবে ডান দিক থেকে জোড়া মিলালাম এটাকে সিঙ্গেলে রাখলাম দুইবার দিলেই বড় হয়ে যায় 4 হয়ে যায় তো একবার যাবে এককে 1 আর এটা বিয়োগ করলে হয় 2 তারপরে জোড়াটা কেটে নিয়ে আসতে হবে তারপর এর দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে এই জায়গাটা এখানে ওই একই অবস্থা যেহেতু এখানে 4 আসছে তাহলে হতে পারে 2 দুগুণে 4 হবেই না 22 গুণন 2 করলে 44 হয় তো এটা 8 বার যাবে হ্যাঁ তাহলে 8 8 64 4 হাতে 6 8 দুগুণে 16 17 18 19 20 21 22 এটা মিলে গেল সো এই 18ই হচ্ছে আমাদের বর্গমূল তো এখানে ক নাম্বারটা দেখো এই দুটো নিয়ে একটা জোড়া এই দুটো নিয়ে একটা জোড়া আর এটা সিঙ্গেল তো প্রথমে আমরা একবার দেই এককে 1 তারপরে এখান থেকে আমরা জোড়া কাটি 32 এর ডাবল করলে হচ্ছে 2 তো মাঝের অংশটা কখনো মিলেও যায় কখনো নাও মিলতে পারে যেহেতু আরও একটা জোড়া বাকি আছে তো এখানে আমরা যদি একটু রাফ করি যে
যদি একবার দেই তাহলে এখানেও এক, এখানেও এক, এখানকার এক আর একুশ গুণ করলে একুশকে একুশ, আর দুইবার দিলে বাইশ গুণন দুই করতে হবে, তো চুয়াল্লিশ বড় হয়ে যাবে। তো এখানে একবারই যাবে, একবার গেলে এটা একুশ, এটা আমরা বিয়োগ করি এটা এক, তারপরে এই জোড়াটা আমরা এখানে কেটে নেব। নেক্সট এদিকে আবারও টান দিয়ে এই সংখ্যাটা ডাবল করতে হবে, অর্থাৎ দুই দিয়ে গুণ, এগারো দুগুণে বাইশ, আর শেষে পাঁচ আসলে একদম চোখ বন্ধ করে পাঁচ পাঁচা পঁচিশ ছাড়া কোনো বুদ্ধি নেই। তো এখন এই দুইশো পঁচিশ আর পাঁচ গুণ করে এটা আসে যাবে, পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই, পাঁচ দুগুণে দশ আর দুই বারোর দুই হাতে এক, পাঁচ দুগুণে দশ আর একে এগারো। তো এটি হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল, এটি আমাদের অ্যান্সার। তো এর আজকের পাঠ আমাদের এ পর্যন্তই, আমরা পরের পাঠে ধারাবাহিকভাবে আরও এটার বিশদ আলোচনা করব। আজকে পর্যন্তই ধন্যবাদ।